এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান যেখানে দুনিয়া ছেড়ে চলে গেল, আমার সাথে সঙ্গীরা চলে গেল, আমি হুসাইন এই দুনিয়াতে থেকে লাভ নাই। হুসাইন আবার স্ত্রীর কাছে বিদায় নিল, স্ত্রী আমার আমাকে বিদায় দাও, কারণ হলো আমি তোমার কত হক আদায় করতে পারি নাই, হয়তোবা কোনো ভুল করেছি ত্রুটি করেছি, মাফ করে দিও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে বিদায় নিয়া ডাক দেয়া, বলে স্ত্রী রে, দুনিয়াতে আর হয়তো বা সাক্ষাৎ হবে না, তোমার সাথে সাক্ষাৎ হবে কাল কিয়ামতের ময়দানে মাঠে, সেই জান্নাতের মাঝে তোমার সাথে সাক্ষাৎ হবে। আজ আমরা আলোচনা করব কারবালা সম্পর্কে। মুহররম মাসের বিশেষ একটি ইতিহাস হচ্ছে আশুরা, সেটা আমরা সকলেই জানি। আবার আশুরার মাঝে আরেকটি ইতিহাসের মাঝে একটি ঘটনা হলো কারবালার ঘটনা, ঠিক না? সেই কারবালার ঘটনা সম্পর্কে আজ আমরা ইনশাল্লাহ জানব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন নিজের জীবনকে বিলিয়ে দিলেন, নিজের জীবনের জন্য কোনো মায়া করলেন না, ইসলামের জন্য দ্বীনের জন্য কোরবান করে দিলেন, ঠিক কিনা? তিনি একমাত্র খেলাফত প্রতিষ্ঠার জন্যে আর রাজতন্ত্রকে বন্ধ করার জন্যে তিনি নিজের জীবনকে কোরবান করেছেন, ঠিক কিনা? তো তিনি নিজের জীবন কোরবান করেছেন, তিনাকে আল্লাহ তাআলা আসলে ভালোবেসেছেন, পছন্দ করেছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, যারা মুসলমান, যারা ঈমান আনয়ন করেছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা বন্ধু বলে ঘোষণা দিয়েছি। আর যারা আমার বন্ধু হবে, যারা মুসলমান, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব, সেটা আল্লাহ তাআলা কোরআনে মাঝে বলে দিয়েছেন। امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। আল্লাহ তাআলা যারা নাকি আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর প্রিয় গোলাম হবে, যারা প্রকৃত মুত্তাকী হবে, আমার আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরীক্ষা করবেন। আর আল্লাহ পাক বলেন, তাদেরকে পরীক্ষা এই জন্য করব, তাদের তাকওয়া কেমন আছে, তাদের পরহেজগারি কেমন আছে, আমি আল্লাহ তাআলা দেখার জন্যে। আর আমি আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করি, তাদের কেমন মহব্বত করি, ভালোবাসি, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন কিছু রয়েছে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছি ক্ষমা এবং বিরাট প্রতিদান, মহা প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আজ আমরা মুসলমানের করে জন্ম নিয়েছি, কিন্তু মুসলমান এখনো হইতে পারে নাই, ঠিক কিনা বলেন? কারণ হলো, যদি প্রকৃত মুসলমান হইতে পারতাম, তাহলে আমরা মানুষের মাঝে চলাফেরার মাঝে আমরা স্যাক্রিফাইস করে চলাফেরা করতাম না, ঠিক কিনা? আজ আমরা মানুষের মাঝে স্যাক্রিফাইস করে চলাফেরা করি, সাথ দিয়ে চলাফেরা করি। ও মুসলমান, এই জন্য বুঝতে হবে, যদি আমাদের ইমান পাকা থাকে, সেই হুসাইনের মতো ইমান হয়। হুসাইন যেমন নাকি কারবালার ময়দানে কোনো ছাড় দেন নাই, আমাদের ইমান যদি এরকম পাকা হয়ে যায় তাহলে কোনো নাস্তিক মুরতাদ বেঈমান যদি কোরআনের ব্যাপারে কথা বলে, রাসূলের ব্যাপারে কথা বলে, দিনের কোনো ন্যূনতম বিষয়ে কথা বলে, আমরাও তাহলে কখনো মেনে নিতে পারতাম না, ঠিক কি না? ও মুসলমান, এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, ও আল্লাহ যাতে করে কোরআনের পথে চলতে পারি, ও মালিক যাতে করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ও আল্লাহ রাসূলের তরিকায় চলতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন বলেন। ও মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত প্রতিষ্ঠার জন্য কি জন্য তিনি জীবন দিলেন, কারণটা কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনি তো জীবন দেন নাই। ও মুসলমান, একটা মিশাল দিলে, উদাহরণ দিলে বুঝতে পারবেন ভাইরা আমার। মনে করেন একটা গাড়ির মাঝে ড্রাইভার আছে, ড্রাইভিং সিটে যদি ড্রাইভার মাতালওয়ালা হয়, পাগল হয়, তাহলে গাড়ি ঠিক মতো চলবে নাকি? ও মুসলমান, যদি মনে করেন গাড়ির পিছনে প্যাসেঞ্জারের সিটের মাঝে মুফাসসির, মুহাদ্দিস, মুবাল্লিগ, দাউস, কুতুব থাকে, আর যদি ড্রাইভার পাগল হয়, ওই গাড়ি কিন্তু কখনো ঠিক মতো চলবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, গাড়ির পিছনে বসে আপনি যতই জিকির করেন না কেন, আপনার ড্রাইভারের মাঝে তো সমস্যা, সুতরাং আপনার ড্রাইভারকে পাল্টাইতে হবে, ঠিক কিনা? ড্রাইভার পাল্টালে গাড়ি ঠিক মতো চলবে, অন্যথায় যে কোনো সময় এই গাড়ি সেই যে কোনো সময় বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, ঠিক কিনা? এই জন্যই ভাইয়েরা আমার, আমরা যা কিছু করব আল্লাহর জন্য করব। ও মুসলমান, আজ আমরা ইসলামকে মহব্বত করি, ইসলামকে ভালোবাসি, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কেমন ভূমিকা ছিলেন? তিনি খেলাফত প্রতিষ্ঠার জন্য কি জন্য জীবন দিলেন তিনি জানেন। যে যদি ওই ইয়াজিদকে যদি ক্ষমতা থেকে না নামানো হয় তাহলে ইসলামের মাঝে অনেকটাই ক্ষতি হয়ে যাবে। অতএব আমি হুসাইন দুনিয়ার জীবনে থাকা অবস্থায়, আমার গায়ে এক ফোঁটা তাজা রক্ত থাকা অবস্থায় আমি ইসলামকে কোনো ক্ষতি করতে দিব না, আমার রাসূলের ন্যূনতম কোনো সুন্নত তরক হবে, ছেড়ে দিবে, সেটা আমি বরদাস্ত করতে পারবো না, মেনে নিতে পারবো না। ও মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য তিনি সেই ইয়াজিদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, আমি সেদিকে একটু পরে আসবো। ও মুসলমান, আমরা প্রথম যখন নাকি এই মায়ান নবী, বিশ্বনবী, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম যখন নাকি মক্কা জমিনে জন্মগ্রহণ করলেন, কোথায়? মক্কায় জন্মগ্রহণ করলেন। যখন তিনার বয়স 40 বছর মতো হয়ে গেল, এবার আল্লাহ তাআলা নবীজির কাছে নবুয়ত পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনের মাঝে দাওয়াত দিতে শুরু করলো। আল্লাহ তাআলা বলে দিলেন, ও নবী, এখন আর মক্কায় শুধু দাওয়াত দিলে চলবে না, এখন আপনি একটু মদিনায় হিজরত করেন। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন। মদিনায় গিয়া সেখানেও গিয়ে তিনি দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে তিনি সেই মদিনার রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, বিশ্বনবী রাষ্ট্রের প্রধান, বিশ্বনবী যা বলে সমস্ত কথাগুলো চলে আমার বিশ্বনবীর জন্য। আমাদের বাংলাদেশে বা সারা বিশ্বের মাঝে এই যে কত গণভুবন, বঙ্গভুবন, কত ভুবন দেখা যায়, আমার রাসুলের জামানায় কোনো ভুবন ছিল না, ঠিক কিনা? রাসুলের ভুবন ছিল মসজিদ। এই মসজিদ থেকে যে কোনো ফাইসালা করা হতো। ও মুসলমান, আজ আমরা মসজিদকে শুধু বানিয়ে নিয়েছি নামাজের জন্য, ভিন্ন কোনো কিছু করা যায় না। যদি ভিন্ন কোনো কিছু করা হয় তাহলে বলে হুজুর আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন, বলে কি বলে না? ও মুসলমান, আজ আমরা ইতিহাস বলে গিয়েছি, আমাদের সামনে ইতিহাসগুলো নাই, যার কারণে আমাদের মাঝে এরকম দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হয়, এরকম কথাবার্তা হয়। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মদিনার যখন তিনি রাষ্ট্রীয় প্রধান হয়ে গেলেন, রাষ্ট্রের নেতা হয়ে গেলেন বিশ্বনবী, এবার যখন নাকি দুনিয়া ছেড়ে চলে যাবে, সাহাবা কেরামরা বিশ্বনবীর দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নাকি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনি তো সারা জীবন দুনিয়ার জীবনে থাকবেন না, আপনি যাওয়ার পরে এই মদিনারকে খলিফা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাওয়ার পরে তোমরা দেখবা কার মাঝে তাকওয়া আছে, কার মাঝে দিনদারি আছে, কে সবচেয়ে বেশি যোগ্যবান, তাকেই তোমরা রাষ্ট্রের নেতা হিসাবে মেনে নিবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, বিশ্বনবী সরকারে দু আলম এবার তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, এবার কি তার জানাজা পড়াবেন? জানাজা পড়ানো লোক নাই, এবার একজন একজন করে, এরকম রেওয়াত আছে, একজন একজন করে জানাজা পড়তে শুরু করলো। এবার সাহাবা কেরামদের মাঝে পরামর্শ হলো, আমরা আগে আমাদের মাঝে খলিফা নিযুক্ত করে নেই, রাষ্ট্রের প্রধান নিযুক্ত করে নেই, রাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত করলেই তাহলে তিনি আমাদেরকে সমাধান দিবেন, আমাদের তাহলে যে কোনো কাজ করা সহজ হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহ নবী ইন্তেকালের পরে এবার সাহাবায়ে কেরামরা তিনারা কি করলেন, তিনারা বৈঠক বসলেন। বৈঠকের মাঝে এবার আলোচনা শুরু হয়ে গেল, কাকে রাষ্ট্রে প্রধান দেওয়া। তো থেকে একজন দাঁড়িয়ে বলল যে আমাদের আনসারদের পক্ষ থেকে একজন রাষ্ট্রের নেতা হবে, আরেকজন মুহাজিরদের পক্ষ থেকে রাষ্ট্রের নেতা হবে। ও মুসলমান, তাহলে রাষ্ট্রের নেতা আনসারদের পক্ষ থেকে একজন, মুহাজিরদের পক্ষ থেকে যদি একজন হয়, তাহলে রাষ্ট্রের নেতা কয়জন হলো? রাষ্ট্রের নেতা কয়জন হয়? এমনি কয়জন হয়? রাষ্ট্রের নেতা একজন হয়। দুইজন হলে তাহলে সমাজের মাঝে পেশ লাগবে কি লাগবে না? ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে না, আল্লাহ রাসূল বলেছেন আনসারদের পক্ষ থেকে রাষ্ট্রের প্রধান হবে না, মুহাজিরদের পক্ষ থেকে রাষ্ট্রের প্রধান হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ বিশ্বনবীর এই বাণী শুনে সকল সাহাবা কেরামরা মেনে নিল। এবার যখন নাকি পরামর্শ শুরু হয়ে গেল আমাদের মাঝে কাকে খলিফা নিযুক্ত দেওয়া যায়, এবার সকলের মশওয়ারার মাধ্যমে সকলেই হযরতে ওমরকে সাপোর্ট করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সাহাবী? তিনি এমন সাহাবী যেই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর হয়ে যাইত বর্তমান জামানার নবী। ও মুসলমান, আল্লাহর হাবিব উমরকে তো মূল্যায়ন করেছেন, এত সম্মান দিয়েছেন, সেই উমর ডাক দিয়ে বলেন, ঠিক আছে আমি তোমাদের পরামর্শকে স্বাগতম জানাই, তোমাদের মাসোরাকে স্বাগতম জানাই, তোমরা আমাকে সাপোর্ট করেছো, মহব্বত করেছো, ঠিক আছে, কিন্তু আমার চেয়ে একজন যোগ্য ব্যক্তি আছে যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে সেই আবু বকরের কাছে গিয়া তিনি বায়াত গ্রহণ করলেন আর বলা, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, এখন থেকে আপনি রাষ্ট্রের প্রধান। মানুষ কি বলবে? কারণ যেখানে যাকে নেতা বানানো হয়েছে ওই নেতাই তো আরেকজন নেতা বানিয়ে দিচ্ছে, এখানে তাহলে কোনো কিছু বলার থাকে নাকি? ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের প্রধান হলেন। ও মুসলমান, এই জন্য এই যে কাজগুলো হলো, এই কাজগুলো হয়েছে পরামর্শ ছাড়া, নাকি পরামর্শ নিয়ে তারা কাজ করেছে? কোনটা? পরামর্শ নিয়ে কাজ করেছে। আর পরামর্শের ব্যাপারে, মাশুয়ারার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, ওয়া আমরুহুম শুরা বাইনহুম, আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা যে কোনো কাজ করবে, পরামর্শ নিয়ে কাজ করবে, মাশওয়ারা নিয়ে কাজ করবে। যদি তোমরা মাশওয়ারা নিয়ে কাজ করো তাহলে তোমাদের কাজের মাঝে কোনো ভুল হবে না, ঠিক কিনা? আর যখন তুমি মাশওয়ারা ছাড়া কাজ করবা, পরামর্শ ব্যতীত কাজ করবা, তখনই দেখবা তোমার কাজের মাঝে ভুলের কোনো অভাব নাই, ঠিক কিনা? ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের তিনি খলিফা হয়ে গেলেন, তিনি দেশ চালাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেল। এবার সাহাবায়ে কেরামরা সে জিজ্ঞাসা করলো, আবু বকর আপনি যখন নাকি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার পরে কে খলিফা হবে, কে রাষ্ট্রের প্রধান হবে, কে রাষ্ট্রের নেতা হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী, আমার মায়ার নবী তিনি কাউকে নিযুক্ত করেন নাই, অতএব আমিও কাউকে নিযুক্ত করতে পারবো না। আমি মারা যাওয়ার পরে তোমরা মাশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যেই ব্যক্তি যোগ্য হয়, তাকওয়াবান হয়, তাকেই তোমরা রাষ্ট্রের প্রধান বানাবে। ও মুসলমান, এই কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে হ্যাঁ আমার কাছে মনে হয় আমার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের খলিফা হওয়ার যোগ্য রাখেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি বলে গেলেন। ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি চাইতেন তাহলে তার সন্তানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারতেন কি পারতেন না? ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তান ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর, তিনার সন্তান ছিল, তিনি যদি চাইতেন তাকেও কিন্তু রাষ্ট্রের প্রধান বানাইতে পারতেন, ঠিক কিনা? আবু বকরের কথা হলো, যেই কাজ আমার নবী করে নাই আমিও করব না। ও মুসলমান, যেখানে নবী করে নাই এখন আমরা ইনশাল্লাহ সতর্ক থাকব। নবীজি যেই সমস্ত কাজগুলো করে নাই আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব, করব তো ইনশাল্লাহ। ও ভাই, আবু বকর সিদ্দিক তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, তিনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মোটামুটি 10 থেকে 12 বছর তিনিও পুরা রাষ্ট্র তিনি চালাইলেন। এবার আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে দায়িত্ব দিতে পারতেন, রাষ্ট্রের প্রধান বানাইতে পারতেন, কিন্তু তিনি রাষ্ট্রের প্রধান বানালেন না। কারণ হলো নবীজি যেই কাজ করে নাই আমিও সেই কাজ করব না, ঠিক কিনা? ও মুসলমান, হযরত ওমরের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পরামর্শের মাধ্যমে তিনি রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। তিনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি চাইতেন তিনি দুনিয়া থেকে যাওয়ার আগে তার সন্তানদেরকে রাষ্ট্রের প্রধান বানাইতে পারতেন কি পারতেন না? হযরত আলী তার সন্তান হুসাইনকে ক্ষমতা দিলেন না, হাসানকে ক্ষমতা দিলেন না। কারণ হলো নবীজি যেই কাজ করে নাই সেই কাজ আমরাও কখনো করতে পারবো না। ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে জিজ্ঞাসা করা হলো, আলী আপনি যখন নাকি দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার পরে কে খলিফা হবে, কে রাষ্ট্রের প্রধান হবে আপনার কাছে জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পরে যে ব্যক্তি তাকওয়াবান হবে, যে ব্যক্তি যোগ্যমান হবে, তাকে তোমরা খলিফা হিসেবে নিযুক্ত করবে। সুবহানাল্লাহ। ছেড়ে যাওয়া পরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। তিনি রাষ্ট্রের প্রধান হওয়ার পরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত থাকা অবস্থায় তার ছেলে ইয়াজিদকে রাষ্ট্রের প্রধান বানায়া দিলেন। ও মুসলমান, এই যে যখন এখানে ইখতিলাফ আছে, যদিও একতলাপ আছে, কেউ বলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ নিয়া তার সন্তান ইয়াজিদকে রাষ্ট্রের প্রধান বানিয়েছেন। আবার কারো কারো মতে বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায় যে তিনি কোনো পরামর্শ ছাড়া, কারো কাছে কোনো পরামর্শ নেন নাই, পরামর্শ ছাড়াই তিনি তার সন্তানকে রাষ্ট্রের প্রধান বানিয়েছেন। যাই হোক ভাইয়ের আমার, এই ইয়াজিদ থেকে পেশ শুরু হয়ে গেল, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইয়াজিদ যখন নাকি রাষ্ট্রের প্রধান হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু জীবিত আছে, ঠিক কিনা? এবার মদিনার লোকেরা, মক্কার লোকেরা, অনেক লোক বলতেছে 99% লোক, 90% মানুষ সকলেই ভোট দিচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সকলেই বলতেছে যেখানে নবীজির আদরের নাতি হযরতে হুসাইন জীবিত আছে, ফাতেমার দুই চোখের মনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছে, তাতে তিনি যেহেতু দুনিয়াতে আছেন, তিনি থাকা অবস্থায় আমরা অন্য কাউকে রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক লোক বায়াত গ্রহণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় থাকতেন, আর এদিকে ইয়াজিদ তিনি দামেস্কের মাঝে রাষ্ট্রের প্রধান হয়ে গেল। ও মুসলমান, এবার অনেক লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিঠি পাঠাইলো আর বলে, হুসাইন আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা অন্য কাউকে রাষ্ট্রপ্রধান মানব না। মুসলমান ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত এমনকি কুফাবাসী থেকে খবর পাঠানো হলো, সংবাদ দেওয়া হলো, চিঠি পাঠানো হলো, হুসাইন আপনি আমাদের কুফার মাঝে চলে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার মুসলমান ভাইরা, ভালো করে শুনতে হবে হযরত হুসাইন কি জন্য জীবন দিয়েছেন, কি জন্য নিজে কান্না শুরু করে দিলেন। কারণ হলো বাবার কোলে সন্তানের মৃত্যু এটা কত কষ্ট বোঝানো যাবে না, ঠিক কিনা? ও মুসলমান, হজরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে এমন মায়া করলেন, এমন মহব্বত করলেন, এমন ভালোবাসতেন, ওই সন্তান দুনিয়া ছেড়ে চলে গেল, পানি তো পান করতে পারল না। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে স্ত্রীর কাছে চলে গেল, গিয়া বলে, স্ত্রী তাকায় দেখো, এই যে তোমার সন্তান আজগর জীবনে আর কোনোদিন পানি ছাবে না তোমার কাছে, এমন ভাবে পানি পান করেছে আর তোমার কাছে কোনোদিন পানি পানি করবে না, কিয়ামত পর্যন্ত তোমার কাছে পানি চাবে না। তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান যেখানে দুনিয়া ছেড়ে চলে গেল, আমার সাথে সঙ্গীরা চলে গেল, আমি হুসাইন এই দুনিয়াতে থেকে লাভ নাই। হুসাইন আবার স্ত্রীর কাছে বিদায় নিল, স্ত্রী আমার, আমাকে বিদায় দাও, কারণ হলো আমি তোমার কত হক আদায় করতে পারি নাই, হয়তোবা কোনো ভুল করেছি, ত্রুটি করেছি, মাফ করে দিও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে বিদায় নিয়া ডাকটা বলে, স্ত্রী রে, দুনিয়াতে আর হয়তোবা সাক্ষাৎ হবে না, তোমার সাথে সাক্ষাৎ হবে কাল কিয়ামতের ময়দানে মাঠে, সেই জান্নাতের মাঝে তোমার সাথে সাক্ষাৎ হবে। ও মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি ঘোড়ায় সওয়ার হয়ে গেলেন, ঘোড়া দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখে একজন সাহাবী জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়, ডাক দিয়া বলে, জয়নুল আবদিন তোমার কাছে বিদায় নেই, আমার জন্য দোয়া করবা, আমি হয়তোবা সেই কারবালার ময়দান থেকে ফিরে আসব না, আমি সেই ফুরাত নদী থেকে আর ফিরে আসবো না, আমাকে বিদায় দিয়ে দাও। আবার হযরতে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জয়নুল আবদিন ডাক দিয়া বলেন, হুসাইন তুমি কি জন্য এই সমস্ত কথা বলছো? তুমি তো গাজী হয়েও ফিরে আসতে পারো। হুসাইন ডাক দেয়া বলে, না, আমি আর গাজী হয়ে ফিরে আসবো না। বলে, কেন? হুসাইন ডাক দেয়া বলে, গতকাল রাত্রিবেলা আমি স্বপ্ন দেখেছি, আমার নানা বিশ্বনবী শরবত দিয়া আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছে আর বলতেছে, হুসাইন তুমি আর এই স্বৈরাচারী দেশে থাইকো না, থেকে লাভ নাই, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে তুমি শরবতটা পান করলে তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ও মুসলমান, হুসাইন আবার ডাক দিয়া বলে, এই জন্য আমি সারাটা দিন রোজা রেখেছি, মায়ার নবী বলেছেন আজ সূর্য ডোবার আগে আমি নাকি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি রোজা রেখেছি যাতে করে সূর্য ডোবার আগে সেই মায়ার নবী বিশ্ব নবীর শরবত দিয়া আমি ইফতার করতে পারি, এই জন্য রোজা রেখেছি। ও মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফুরাত নদীতে সেই কারবালা প্রান্তরে চলে গেলেন, গিয়া যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে শয়ে শয়ে শত শত মাটিতে ফেলে দিল, দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিল, ফুরাত নদী খালি হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। ফুরাত নদী খালি হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফুরাত নদীতে নেমে গেলেন পানি পান করার জন্য। ফুরাত নদীতে গিয়া হাতের রাসূলের মাঝে পানি নিয়া, হাতের তালুর মাঝে পানি নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করবেন, এবার হঠাৎ করে মনে পড়ে গেল, এই পানি আমি কেমনে খাই, যেই পানির জন্য আমার নাতি হুসাইন দুনিয়া ছেড়ে চলে গেল, যেই পানির জন্য আমার সাথে সঙ্গীরা চলে গেল, এই পানি আমি কেমনে পান করব, আমি পানি পান করতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন না, পানি পান না করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফুরাত নদীর তীরে উঠে গেলেন, উঠে এবার হুসাইন রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে যাচ্ছে। হুসাইন পানি পান করে না, হুসাইন এমন বেহুশ অবস্থায় মাটিতে পড়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। যখন নাকি পড়ে গেল, সেই দুশ্চরিত্র সৈনিকরা, সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈনিকরা এসে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা বুকের মাঝে তারা উঠে গেল। তার উপর ওইটা এবার তরবারি বের করতেছে, হুসাইনকে জবাই করবে, হুসাইনকে আঘাত করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে সৈনিকরা, তোমরা কার শুরলে বসেছো? কাকে তোমরা আঘাত করবা? কাকে তোমরা জবাই করবা? এই শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মাঝে আখরি পয়গম্বরের চুমু পড়ে নাই। ও মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কথাগুলো বলতেছেন, কিন্তু তারা কোনো কথা শুনল না। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দেহ মুবারক থেকে মাথাটা আলাদা করে ফেললো। ও মুসলমান, তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেহ থেকে মাথা আলাদা করে ফেললো, এখানে শেষ, এখানে শেষ না। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেহ মুবারক, তার লাশ মুবারক সেই গোড়া দিয়ে পদদলিত করলেন, এমন ভাবে পদদলিত করলেন হুসাইনের শরীরে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। ও মুসলমান, এদিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্ন দেখলেন, তিনি স্বপ্ন দেখে কান্না করতেছে। মহিলারা গিয়ে বলে, উম্মে সালমা তুমি কি জন্য কান্না করো, বলো দেখি। উম্মে সালমা ডাক দিয়া বলে, এই মাত্র স্বপ্ন দেখলাম আমার বিশ্বনবী কান্না করতেছে আর বলতেছে, উম্মে সালমা তোমরা কি দেখো না আমার হুসাইনকে সে কারবালার ময়দানে শহীদ করে ফেলেছে। আমার সে আদরের হুসাইন আর দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। ও মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া ছেড়ে চলে গেল। তিনার রক্ত মাখা শরীর নিয়া এবার যখন নাকি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে উপস্থিত করা হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ দুশ্চরিত্র উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, তার লাঠি দিয়া ওই হুসাইনের ঠোঁটের মাঝে আঘাত করতেছে, এমন ভাবে আঘাত করতেছে, মনের খায়াসাত মেটাচ্ছে। ও মুসলমান, ওইখানে একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবী ছিলেন। যায়েদ ডাক দিয়া বলে, হে ওয়াইদুল্লাহ বিন জিয়াদ, তুমি এত কোন যা করেছো আমি মেনে নিয়েছি, আমি বৃদ্ধ মানুষ কোনো কিছু বলতে পারি না, এখন তুমি যেই কাজটা করতেছো হুসাইনের ঠোঁটের মাঝে তোমার লাঠি দিয়ে আঘাত করতেছো, আমি যায়েদ নিজে সচক্ষে দেখেছি আমার রাসূল আখরি পয়গম্বর এই হুসাইনের ঠোঁটের মাঝে কত হাজার হাজার লক্ষ লক্ষ চুমু দিয়েছে, ওই চুমুর জায়গায় তুমি এইভাবে লাঠি দিয়ে আঘাত করতেছো। ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার কাছে আপনার জানাই এই কাজটা তুমি আর কইরো না। ও মুসলমান, ও দিনদার ইমানদারেরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, ইসলাম কিন্তু এমনি আসে নাই, ঠিক কিনা বলেন? ইসলাম কিন্তু এমনি আসে নাই, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন। ও মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে তোমরা তোমরা যুদ্ধ করো। মুশরিকরা, কাফের বেঈমানেরা তারা যেমন নাকি তাদের সাধ্য অনুযায়ী তোমাদের সাথে লড়াই করো, আর তোমরাও কামায় কাতিলুনাকুম কাফা, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরাও লড়াই করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথেই রয়েছি। ও মুসলমান, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই আলোচনা শেষ করে দিচ্ছি, এই জন্য আপনাদের কাছে লম্বা সময় নিচ্ছি। ও মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে তোমরা দেখতে পারলাম বা বুঝতে পারলাম তিনি দুনিয়া ছেড়ে চলে গেল। ও মুসলমান, কিন্তু হুসাইন পরাজিত হয়েছে নাকি বিজয়ী হয়েছে আপনাদের কাছে জানতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় হয়েছে, কারণ কি? ও মুসলমান, সারা বিশ্বের মাঝে ইয়াজিদ নামে কোনো লোক পাওয়া যাবে না, কোনো মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা? আর হাসান হুসাইন বাংলাদেশে বলেন, যে কোনো রাষ্ট্রে বলেন, হাসান হুসাইনের নাম কিন্তু অভাব পাওয়া যাবে না, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য ইসলাম কিন্তু এমনি আসে নাই, ইসলাম আসছে রক্তের মাধ্যমে, ইসলাম আসছে লড়াইয়ের মাধ্যমে। ও মুসলমান, সেই দিনের জন্য ডাকা হয়, সেই কারবালা প্রান্তে ডাকা হয়, কোরআনের জন্য ডাকা হয়, ইসলামের জন্য ডাকা হয়। কে কে সেই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছো আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। ও মুসলমান, এই জন্য আমরা আল্লাহ তাআলা দরবারে সবসময় দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআনের উপর থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।